আব্বাসি আমার সোনা মানিক ইয়া গহীন কবরে যখন আপনাকে আমাকে দেওয়া হবে বাবা, ওই কবরে আপনাকে যখন রেখে চলে আসবি আব্বাসি, আমার কবরের মধ্যে আপনার জন্য ফেরেশতা আসবে, যারা আপনার আমার জন্য আপনার নেকি বদি লিখা করেছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ও আমার সোনা মানিক ইয়া রব, ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন হলো রব্বি আপনার রব কি, আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ, আবার জিজ্ঞাসা হবে আপনার দিন কি, দীনুল ইসলাম, আবার আপনাকে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় ইমানদারের উত্তর হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের কথা কবরে নাই, রোজার কথা কবরে নাই, যাকাতের কথা কবরে নাই, দরুদের কথা কবর আপনার কবরে নাই, কবরে হলো এই নবী সম নবীকে আপনারা কি বলতেন, আপনি কিভাবে বিশ্বাস করতেন, আব্দুল্লাহর বেটা বলতেন শুধু না আরো কিছু বলতেন, ইমানদার হলে বলে আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আরো সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর এবং রাসূল। আল্লাহ আওয়াজ করবে ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও, আমার বান্দা আমার বান্দি ঠিক বলেছেন, আল্লাহর একজন বান্দি নাম তার রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা, কবরে যখন দেওয়া হয়েছে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলা হয় রাবিয়া বাসরি বলছেন ও গো ফেরেশতা আমায় জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেছে কি না, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না বংশরে আমার, যদি আমি উত্তরে সঠিক না হই কবর এমন ভাবে পেশাই করবে রে বন্ধু, ও আমার সোনা মানিক ইয়া রব, তুই কবরের মাটি দুই সাইড দিয়ে পেশাই শুরু করে দেবে, হাড্ডি পাশলি একাকার চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই জন্য বলা হয়েছে বন্ধু রে ওই কবরটা আপনার আমার প্রথম মানসিল প্রথম খাটি প্রথম স্থান, আপনি এই কবরের মধ্যে যাইয়াও যদি সঠিক প্রশ্নের উত্তর দেন। আরো বলা হয়েছে আরো একটি হাদিসের মধ্যে লেখা, বাবা আমার কবরে একটাই প্রশ্ন হবে, কেউ বলেছেন তিনটি হবে, কেউ বলেছেন একটি হবে, আব্বা আমার দুটোই হাদিসের কথা সোনা মানিক, কেউ বলেছেন একটি প্রশ্ন, সেটা কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষীতেই দেয় ওই ব্যক্তিটাও ইমানদার বলে বিবেচিত হবে, ইমানদারিনি বলে বিবেচিত হবে, তার জন্য জান্নাতের আরাম দেওয়া হবে। বন্ধুরে আমার এই কবরের মধ্যে আপনার আমার পেশাই শুরু হবে, আদাব শুরু হয়ে যাবে, মনকার নাকির জিনিস কবর চিত্তে হয়ে দাঁতগুলো তার লম্বা হবে, নীলবর্ণ তার চক্ষু, কবরের মধ্যে যখন আসবে বাবারে ওই কবরটা কবরে মাটি চিত্তে চিত্তে আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে, বলো না ইমানদার, ইমানদার আরামদায়ক ফেরেশতা পাবে আর বেঈমানের আযাবদায়ক ফেরেশতা পাবে, উত্তর দেখি হা হা হালাদেরি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফেরেশতারা ওই ব্যক্তিটার জন্য কবরে মিথ্যা কথা বলেছে, জাহান্নামী আযাব তার জন্য দাও, দুনিয়ায় আপনি আরাম করেছে আয়েশ করেছে ছাদের ঘুম ঘুমিয়েছে, মসজিদ বলেছে হিয়ারা সালা, আর লেপের ভিতরে ঘুমিয়ে বলেছে তোরাই মসজিদ চালাও, জ্বালাবি না যেন ঘর বেলা, এমন বান্দা বান্দি আমি চাইনি, ও সোনা মানি কেন আল্লাহর ইবাদত বান্দাগি করুন, নিশিরাতে উঠে আল্লাহর কাছে একটু মোনাজাত করুন, কবরটা আপনার আমার শান্তিময় জায়গা হবে, যদি কোন সুবহানাল্লাহ, কবর কি হবে শান্তিময় স্থান, কবরের আযাব কঠিন আযাব, নবী আদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে অনেক কথাই বলেছেন, এই কবরটা হলো আমাদের জন্য আরামের স্থান,
আবার খবরটা হলো আযাবের স্থান, আব্বা আমার সাপ বিচ্ছু তার মধ্যে দেওয়া হবে, এমন সাপ তার মধ্যে আছে, আব্বাজি আমার আপনাকে কামড় মারবে, বাবাজি আমার সোনা মানিকের একটি সাপ একটি বিচ্ছু যদি দুনিয়ার জমিনে কত আপনার কামড় দেয়, এই সবুজ লতা দুনিয়ায় জন্মাবে না, কোন ফসল খাওয়া সম্ভবপর হবে না, এত বিষাক্ত তাদের বিষ, ও সোনা মানিকের ওই কবরে আপনার বিবি গিয়ে বাঁচাবে না, রহমাতাল্লিল আলামিন বাঁচাবে। তাই বলে ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি, পেতে দিবে তুমি ইধুলির আসন, জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো, গরবে না সেদিন পিতার আদো মায়ের স্নেহের চুম তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানি, সব মায়ার পিছনে ই তোমাকে জেনেছি খাটি, ঠিক কিনা বলে? কবরে আমরা যাব না, দুনিয়া থাকবো, যেতেই হবে। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে এ তোমাকে জেনেছি খাটি। বাবা, এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, কি পিতা কি মাতা কি ভাই কি বোন কবরের পাথর সংগ্রহ করুন। আমাদের ইমামে আযম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে কান্নাকাটি করেছেন, সারা রাত ধরে কান্নাকাটি করেছেন, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করেছেন, আল্লাহ আমাকে মানুষ না বানাইয়া যদি গাছের পাতা বানাইয়া দিতে জঙ্গলের পশুরা খেয়ে নিত, তা আমাদের দিন হিসাব লাগতো না। আমার আব্বা জানেরাও এই কবরের মধ্যে আপনার আমার জন্য আপনার কিনা থাকা হবে, আজাব হবে, যদিও জবাবে সঠিক হয় জান্নাতি আরাম, যদি আপনার উত্তর দিতে ঠিক না পারে তার জন্য কষ্টদায়ক হবে, জান্নাতি আরাম ভোগ করতে পারবে না, আব্বা জি আমার থেকে যাবে কিয়ামত পর্যন্ত, পাহাড় বলে যা, সূর্য মাথার উপরে। এর আগে অনেক ঘটনা ঘটল, তাব্বাতুল আদ, পৃথিবীর চার জায়গা থেকে একটি প্রাণী তাব্বাতুল আদ, বড় একটি প্রাণী, তাদের চেহারা ঠিক বাঁদরের মতো হবে, এরা হাত হাতে নখ থাকবে, কথা মানুষের মতো বলবে, কিন্তু এদের চেহারা দেখে বিকৃতি ভাব, মানুষকে দেখবে আবার কিছু সময় লিপুইয়ে লুকিয়ে যাবে, এদের কাছে থাকবে সুলাইমান আলী সালামের আংটি থাকবে, কথা বুঝেছেন? এই দাব্বাতুল আদ দুনিয়ার জমিনে এসে আংটি দিয়ে নিশানা দেবে আর লাঠি দিয়ে ডাকবে, সেই সময়তে দুনিয়া বোঝা যাবে কে কাফের কে মুসলমান। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে তারা ভ্রমণ করবে, তারা মানুষের কাছে আপনার কিনা দেওয়া এমন অবস্থা হবে,
পৃথিবী অতি শীঘ্র ভ্রমণ করবে। আরো একটি প্রাণী আপনারা যাবে যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। বাচ্চা 7 সেকেন্ডার তাদেরকে আটক করে রেখে দিয়েছেন। তারা প্রতিদিন প্রতিদিন আপনার কিনা দেওয়াল চেটে চেটে শুরু করে ফেলে। আব্বা আমার ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে 5 সেকেন্ডারের জামানা থেকে তাদেরকে পাঁচিল দিয়ে আটকানো আছে। তারা প্রতিদিন ডিমের খোসার মতো আপনার কিনা করে ফেলে পাঁচিল চেটে চেটে। যেই না খোসা করে ফেলে ডিমের খোসার নাই, ক্লান্ত হয়ে যায় তারাও। তারা বলে আবার আগামী কাল আমরা করব, আরাম করতে চলে যায়। যেই না সকাল হয় আবার যেমন তেমন মোটা আল্লাহ তাকে করে দেয়, আবার চাটতে থাকে। আবার আপনার কিনা তারা চেটে সারা দিন ধরে চেটে চেটে শুরু করে ফেলে, ক্লান্ত হয়, আবার তারা আরামে যায়। আবার বাবাজি বলে আগামী কাল করব। এই করতে করতে ও আমার সোনা মানিকের যখন কিয়ামত সংলগ্ন হবে তাদের মধ্য থেকে একটি বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটাও তাদের সঙ্গে চাটতে শুরু করবে। চাটতে চাটতে যখন আপনার টিমের খোসার ন্যায় করবে, ক্লান্ত হয়ে যাবে, ওই সময় বলবে ইনশাআল্লাহ আগামী কাল ভেঙে বেরিয়ে যাও। বন্ধুরে আমার এই সোনা মানিকেরা পৃথিবীর জমিনে আমরা আর দুনিয়া মাঝেরাতুল আখরা, দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি। বাবাজি আমার দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা কান্নার জায়গা। বাচ্চারা যখন পরীক্ষায় যায়, পরীক্ষাতে সবসময় চিন্তা চেতনায় তাকে পাশ করতে পারবো কিনা, যত প্রশ্ন দেয় সব লেগে আনন্দ করতে পারে নাও। আব্বা আমার এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, এই হলে বসে এত আনন্দ করো দাও। যদি তুমি আনন্দ করো, মনে করো আখেরাত তোমার জন্য বিপদ সংঘটিত আছে। বাবারে আল্লাহওয়ালা মানুষ যারা তখন নবী অলি জীবন ধরে সে পথ ধরে জীবন গড়ে চলে অতি সংগোপনে, অগোপনীয় তাদের নবী কামলিওয়ালা মুখের কথা নই রে জাদু আল্লাহর পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবার কবরের মধ্যে আযাব আযাব কষ্ট কষ্ট। এবার যখন আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করবেন, ফেরেশতা মণ্ডলী দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, বাবা মানুষ জানো সব কেয়ামতে ধ্বংস হয়ে যাবে, ওগো আমার সোনা মানিকের এমন কি 4 ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আব্বা আমার 3 ফেরেশতার রূহবার করে নেওয়া হবে। মরণ এমন একটি জিনিস এই সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল ফেরেশতাকে এত ক্ষমতা দান করেছেন, এমন পাওয়া দান করেছেন। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন তামাম দুনিয়াটা আজরাইল আলাইহিস সালামের কাছে মালাকুল মউতের কাছে একটি সম্মুখে থালা রাখলে যেমন হয়, মনে করুন আমি এরকম মোবাইলটা রেখেছি, এর কোথায় কি আছে আমি জানি। সোনা মানিক আজরাইল আলাইহিস সালামের সম্মুখে ঠিক এমনি করে ব্যক্তি থালার মতো আল্লাহ দুনিয়া রেখে দিয়েছেন। যখন যার মৃত্যু হবে তার 40 আগে আল্লাহ পাক আল্লাহ তাআলার শের নিচে একটি গাছ রেখেছেন, এই গাছটাতে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, তার বাপের নাম লেখা আছে, তার নাম লেখা আছে। আব্বাজি আমার সোনা মানিকের এই ব্যক্তি তার ইন্তেকাল করার 40 আগে ওই গাছ থেকে পাতাটা ঝরে পড়ে যায়। পাতার রং হলো 2 রকম, একটি রং হলো জর্দা রং আর একটি রং হলো হলুদ রং। হলুদ রং ইমানদারের রং, জর্দা রং কাফেরের রং। ওগো আমার সোনা মানিকের পাতাটা 40 আগে মারা যায়, তখন তা ঘোষণা হয়ে যায় এই ব্যক্তিটা মিলিত বলে। প্রত্যেকের নাম লেখা আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষের নাম। বন্ধু আমার আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এত পাওয়ার আলাপ আপনার ফেরেশতাটি বাবা এত
ভয়ানক তার চেহারাও, আল্লাহ পাক তার মুখ চাখানা বানিয়েছেন। ও সোনা মানিকে আরো আল্লাহর পয়গম্বরদের কি আপনার কি এক মুক্তি রূহ কবজ করেন? ও সোনা মানিকে আরো আবার আপনার কি ইমানদারদের আর একটি মুক্তি আপনার কিনা রূহ কবজ করেন? বাবা কাফেরের আর একটি মুক্তি আপনার কিনা রূহ কবজ করেন? সোনা মানিক এত ডরওয়ানি সুরাত মালাকাল মউতের দেহ এত ভয়ানক, এ যুবকেরা আবার ওই ব্যক্তিকে যদি মালাকাল মউত কে যদি কি একবার দেখে সে আপনার কিনা ভয়ে জীবন হারিয়ে ফেলবে, এত ভয়ানক। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর একদিন তার দরবারে আপনার একজন ব্যক্তি বসে রয়েছেন আর হযরতে মালাকাল মউত ওইখানে গিয়ে হাজির হয়ে গেছেন। সুলাইমান পয়গম্বর চিনতে পেরেছেন মালাকাল মউত কে, হঠাৎ করে ওই ব্যক্তিকে দরওয়ানি সুরাত দেখিয়েছে, ভয়ে কাঁপতে লেগেছে নবী সুলাইমান। আপনি তো বাতাসকে হুকুম করেন, আপনি তো বাতাসের নবী, একবার আমাকে এমন করে কাঁপো কেন তুমি ভয়ে? বলে আমার এখনই আরে দেশে থাকতে ইচ্ছা করে দাও, আমি এখনই চলে যাব হুজুর, আমাকে বাতাসকে হুকুম দেন আমি যেন চীন দেশে চলে যাই। সুলাইমান পয়গম্বর বললেন ঠিক আছে, এই বাতাস একে চীনে নিয়ে যা। চীনে যখন গিয়েছে ইসরাইল ফেরেশতা তার রূহটা বার করে নিলেন, আবার সোনা মানিক আরব এমনি করে আপনার কিনা মালাকাল মউত পুনরায় যখন সুলাইমান পয়গম্বরের কাছে এসেছেন, উনি বলছেন ভাই ইসরাইল আপনি এমন করে ভয়ানক সুরাতে কেন এসেছেন? ও ভাই সুলাইমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রূহটা আমাকে চীন দেশে কবজ করতে বলেছে, কিন্তু সে আছে আপনার দরবারে, তাই বলে রুজি যার যেখানে থাকে আর মৃত্যু যার যেখানে থাকে, পায়ে হেঁটে গিয়ে রুজি খেতে হয়, পায়ে হেঁটে গিয়ে মৃত্যু বরণ হয়, যেখানে যার মৃত্যু সেখানেই তার মৃত্যু হবে, কোন রাস্তার ঠিকানা নেই। বন্ধুরে আমার পৃথিবীর জমিনে যে যে অবস্থাতে আছে বাবা, তবে মৃত্যু এমন একটি খেলা, পৃথিবীর জমিনে আল্লাহ দোষ নেন না। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকে আরব ভুল বুঝবেন না বাবা, একটুখানি বোঝার চেষ্টা করুন, আমরা তো সে আল্লাহর দাস, তার দাসত্ব করুন, আমরা সে আল্লাহর দাসী, আমার মায়েরা আল্লাহর দাসীগিরি করুন। দুনিয়ার জমিনে আপনার বেটা আপনার হবে না বাবা, আপনার সন্তান আপনার হবে না বাবা, জননী আপনি যাদের যার দয়াতে দুনিয়া এসেছেন ওই রসুলুল্লাহর মায়া আপনার আমার জন্য প্রয়োজন। ও সোনা মানিক আরব আল্লাহ রসুলের সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরস্থানের মধ্যে ঢোকে, একটি কবরস্থানে হেলান দিয়ে আপনার কিনা বসে বসে উনি কান্না করতেছেন, নবী আমার বলতে দিন ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সরে যা। কবরের ব্যক্তি কষ্ট পায়, আরে আমার নবী জানেন কবরের মধ্যে কি হয়, রাসূলুল্লাহ দেখে। শুধু তাই নয়, নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দুটি কবরে আযাব হচ্ছে বাবা। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে বললেন একটু খেজুরের ডাল কেটে নিয়েছো, খেজুরের ডাল নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ আমার খেজুরের ডালটাকে দুই টুকরা করলেন, এক বাবা একটি কবরে আর একটি কবরে, আমার নবীর নিজ হাতে পুঁতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন হুজুর কবরে ডাল পোতার কারণটা কি? আমার নবী পাক বলেন এই তুই কবরে আযাব হয় আমার নবী ওপরে থেকে মাটির নিচেও দেখতে পায়, কবরে আযাব হয়। নবী আমার বললেন সাহাবি রাসূল এর কবরে আযাব হয় বিশেষ কোন পাপের জন্য নয়, এর কবরে আযাব হয় একটি মাত্র পাপ করেছে, আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, কত আগে ভুল করেছে তাও আমার রাসূলুল্লাহ অবগত আছেন। পাপ ভুলটা কি হুজুর? ও পেশাব করত, ওই পেশাবের ছিটা থেকে বাঁচত না। কিসে? নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, শরীয়তের পাবন্দি করেছে, শুধু পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, বলে বন্ধুরে কি হবে দুনিয়ায়,
70 বছরে দুনিয়াও আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। পারেন যদি এখনো ফিরে আসেন, এখনো ফিরে আসেন, আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি সারা জীবন ভর গোনা করেছি, পাহাড় পরিমাণ গোনা করেছে, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে যদি তওবা করে, আমি আল্লাহ বলেছি লা তাকনাতু মির রহমাতিল্লাহ, কেউ আমার রহমত থেকে বঞ্চিত হবে না, আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ জীবনের গোনা মাফ করে দেব। এমন কোন দয়ালু আছে দুনিয়ায়? আমার আব্বা জানেন, হঠাৎ করে বাপকে যদি জিজ্ঞাসা করি বলবে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বলবে না অনেক বাপ নামাজ পড়ে না, অনেক ছেলে আছে আবার বাপ মাকে ধরে ধরে মারে, মারে না? অনেক সময় বাপ বলে আল্লাহ আমার ছেলে তেজ পুত্র করে দিলাম, গ্রামবাসীকে ডেকে বলতেছে দেখে তেজ পুত্র করলাম, মা বলে তুই আমার সন্তান লয়, তুই আমার বেটা লয়, এতে কোনো লাভ হবে না? যদি কোনোদিন আপনার সন্তান আপনাকে মেরে মারে আঘাত করে, আপনি সন্তানকে বদদুয়া দেবেন না মা, বদদুয়া দেবেন না বাবা, আপনি সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নেন, উযু বানিয়ে আমি তো এরাম বেটা তোমার কাছে চাইনি, আল্লাহ আমি তো এমন বেটা তোমার কাছে চাইনি, আল্লাহ আজ যদি মেরেছে আগামীতে যেন আমার বেটা না পারে, আর কোনো দিন যেন না মারে, এই দোয়াটা কবুল করো। আর বাপ মা কি বলতেছে, তুই আর বেটা না, তোকে পার করে দিলাম, তোকে আমার জমি দেব না। আমার আম্মা জানেন, আমার আব্বা জানেন, আপনার সন্তান আপনাকে আঘাত করেছি, তার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া চান, আল্লাহ যদি আপনার ওই কথা কবুল করে, মায়ের দোয়া কবুল হয়, আব্বার দোয়া কবুল হয়, হৃদয়ে ব্যথাও, তাই বলে আমি আপনাদের বলবো সন্তানেরা যারা আব্বা মা বেঁচে আছে, খবরদার আব্বা মাকে সম্মুখে আপনি যেন মাথা উঁচু করে কথা বলবেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করেছে, হুজুর আমার হক বেশি কার? আমার নবী বলে তোমার মায়ের, তারপরে হক মায়ের, তারপর মায়ের, তারপর কার? বলে আব্বার। আমার রাসূল যাদের আব্বা মা বেঁচে আছে অথচ তারা জান্নাত কামাতে পারলো না, পৃথিবীর জমিনে তারা যেন ধ্বংস হইয়া যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করে, হুজুর আব্বা মায়ের দিকে তাকালে কি হয়? আমার রাসূলুল্লাহ বললেন, যদি কোন সন্তান মায়ের দিকে তাকায় মায়ার নজরে, ইনি আমার মা, ইনি আমার গর্ভে ধারিণী, তাহলে তার নামায় আমালে মাকবুল হজের নেকি লেখা হয়। বিবির দিকে তাকালে মাকবুল হজের নেকি হবে না? আমি নদী নাই, লক্ষ টাকা ব্যয় করে হজ করেছে, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে নাকি হয়, আব্বার মুখের দিকে তাকালে নাকি হয়, মায়া করে তাকাবে, তিনি আমার আব্বা, কষ্ট করে লালন পালন করেছি তোমার সুখের জন্য, তোমার আব্বা তোমার জন্য কষ্ট করেছি তোমার সুখের জন্য, ছোট্টবেলায় তুমি যখন অসুস্থ হয়েছো, মায়ের চোখে ঘুম হয়নি, সারা রাত তোমাকে কোলে করে নিয়ে বসে রয়েছি, আল্লাহ কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি যদি আমার এই সন্তানটাকে সুস্থ না করো, আল্লাহ আমি বড় দুঃখিনী, আমি বড় দুঃখিনী, আল্লাহ আমার দোয়া কবুল করো, সন্তানটাকে সেবায় কামেলা দাও। বোঝা গেল মা তোমার সুখের জন্য আল্লাহর কাছে কেঁদেছি, সারা রাত ঘুম হারাম করে বসেছি, আর এখন তুমি বিপাই আমার মা বলো না, আছে না নাই? আজ আব্দুল মুজিদ সাহেবের বাড়ি এসেছি, ওনার আব্বাও নাই মাও নাই, এতিম ছেলে, আব্বাজি আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করুক, যদি বলি আমিন। ও সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি কবর এমন একটি জায়গা, ওই কবরে আপনার আমাকে পাথর সংগ্রহ করে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের জন্য আরাম, নইলে কবরে আজাব, ভয়ানক আজাব। আব্বা আমার এবার আল্লাহ পাক যখন পৃথিবীর জমিন ধ্বংসের কথা বলবেন, ইসরাফিল ফেরেশতাকে বলবেন, অনেক ঘটনা ঘটবে,
অনেক ঘটনা দুনিয়ায়, একটি একটি নারী পুরুষের কাছে 50 জন করে নারী থাকবে, ভয়ে চোখে গাছে উঠবে, ওখান থেকে পেশাব করবে, গালে করে খাবে, তা থেকে গর্ভবতী হবে। এখন দেখেন প্রায় জায়গায় দেখা যায় ঘরে একটা বাইরে একটা দু চারটে করে আছে, দেখা যাচ্ছে না আছে, বাড়ি যেটা আছে আছেই, আর মোবাইলে সব সময়। বাস্তবে তাই হচ্ছে, মোবাইলে যত লাভ হচ্ছে ক্ষতি বেশি হচ্ছে। বন্ধুরে আমার, পৃথিবীর স্বামী নিজের স্ত্রীর হক আদায় করেননি, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। বিবাহ করা যায় আছে চারটি, তাই বলে তোমার মতো পুলাঙ্গা সন্তান চারটি বিয়ে করতে পারে না। তুমি আবার ডবল নিতে চাও, এই শোনা মানে কি? আর তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কি, আমাদের আগে মসজিদ হবে পাকা, কিন্তু মুসল্লিদের ইমান হবে কাঁচা। মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, ওদের মধ্যে মাল থাকবে না। তার মানে হলো ইমানি বস্তু মহাব্বতি বস্তু কম থাকবে। নামাজ পড়বে, নামাজের পরে সুদ খাবে, নামাজ পড়বে মদ খাবে, নামাজ পড়বে গাঁজা খাবে, নামাজ পড়বে আল ঠেলবে, নামাজ পড়বে বাপ মাকে কষ্ট দেবে। আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন, আর সেই যুগে নামাজও পড়ে শুধু খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে আল ঠেলে, নামাজও পড়ে ওজনেও কম দেয়। এ বলেন ঠিক কিনা? এ বাস্তব কিনা? এটা আজকের কথা না, বহু আগেকার কথা। আব্বাজি আমার, তাহলে বোঝা গেল নামাজ আমরা পড়তেছি। আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তাহলে নামাজ যদি বাঁচিয়ে রাখে, তাহলে নামাজ হয় না বলে কুকর্ম থেকে আমরা দূরে থাকতে পারিনি। নামাজ হতো তাহলে কুকর্ম হতো না। আব্বাজি আমার সোনা মানিকের, নামাজ আমাদের নামাজ কেমন করে হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দিদার, আল্লাহর দিদার। নামাজ পড়ে ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, খেতে আমার পানি নাই আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মেহমানের সাথে ইবাদত করা হয়নি, এটা নামাজ না। নামাজ পড়ছে, ওই নামাজ পড়তে গিয়ে যদি একটি মশা বসে, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে মশা মারে, কি গো? তাহলে নামাজ পড়ছে না, লোক দেখানো যাচ্ছে, লোক দেখাতে যাচ্ছ কেন? আল্লাহর কাছে যখন নামাজ আদায় করবে, মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ, এসা পড়লাম, হয়তো হজরের নামাজ পড়তেও পারি নাও পারি, কিন্তু এসাটা আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ এটাই আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমার দ্বারা হবে না। শেষ যার চিন্তা থাকে, তার সংসারের চিন্তা আসে না, ব্যবসার খেয়াল আসে না, সন্তানের খেয়াল আসে না, আত্মীয়র খেয়াল আসে না, তার খেয়াল থাকে আল্লাহর ইবাদত করছি, রাসূলুল্লাহকে ভালোবাসছি, আমার নবী কাদের নামাজে, আর এ নামাজে কি বেটা বিটি দেখে, বিবি দেখে, কেন হয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষের কাছে আমি খন্নাস দিয়েছি, এই খন্নাস মানুষকে ধোকা দেয় বলে বিভিন্ন চিন্তা চেতনা হয়। আব্বাজি আমার, যখন এই কথা নবী আমার বলেছেন, সাহাবী রাসূলুল্লাহ বলেছেন, হুজুর তাহলে আপনার কাছেও তো শয়তান আছে, খন্নাস আছে। আমার নবী বলেন, আল্লাহ আমার কাছেও খন্নাস দিয়েছিলেন, কিন্তু সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে যে খন্না, সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তো নিজের বিবিকে নামাজি বানাতে পারিনি,
বাচ্চাকে নামাজ পড়াতে পারিনি, আর নিজেরা বলছে খুব নিজে বাঁচো, নিজের আলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বললেন নিজে বাঁচো, আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? জাহান্নাম ভয়াবহ জায়গা। কেমন জায়গা? আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, জাহান্নামের এক টুকরো আগুনকে নিয়ে যাওয়া হয়েছে, ওই টুকরো আগুনকে নিয়ে আপনার কিনা 70 বার ধৌত করা হয়েছে, সাইক পাহাড়ে রাখা হয়েছে, পাহাড়টা গলে গেল, ধোঁয়ালে গেল, ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুন উৎপত্তি হয়েছে। বাবা দুনিয়ার আগুনে আমরা হাত দিতে পারি না, দুনিয়ার আগুন যদি এমন হয় জাহান্নামের আগুন হলো কালো আগুন। ও আমার সোনা মানিকের, সুস পরিমাণ যদি দুনিয়া দিকে দেওয়া হয় তাহলে দুনিয়ার মানুষ সব মারা যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচো। ও গো আমার সোনা মানিকের, পৃথিবীর জমিনে আপনি আমি ভুল করেছি, আপনি আমি পাপ করেছি, পৃথিবী ধ্বংস হয়ে গেল, উপর নিচ হলো, নিচ উপর হলো, তামাম পৃথিবীগুলো আপনার গোলে শেষ হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ করবে না, আল্লাহর ঘর মাদ্রাসা করতে চাইবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি তোমার রাসূলুল্লাহ মাদ্রাসা ঘর, নবী পাকের ঘর, এই ঘরে কোরআন শিক্ষা করেছি, হাদিস শিক্ষা করেছি, ফেকা শিক্ষা করেছি, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাকে ভালোবেসেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে মহব্বত করেছে, সবাইকে আমায় দিতে হবে, তারপরে আমি বলবো। আল্লাহ পাক হুকুম করবে গলে যা তাই হবে, মসজিদ বললে আল্লাহ গো আমি বলবো না, আমাকে যারা মহব্বত করেছে, ছেলে ফেলে, মেয়ে ফেলে, সন্তান আদি ফেলে, নিশিরাতে সেবাদাত করে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়েছে, যারা ইমানদার হয় তারা শুধু পাঁচ অক্ত পড়ে না, আট অক্ত নামাজ পড়ে, পাঁচ অক্ত ফরজ, আর এক অক্ত পড়ে তাহাজ্জুদ, আর এক অক্ত পড়ে ইশরাক, আর এক অক্ত পড়ে আওয়াবিন। ইমানদার আট অক্ত নামাজ আদায় করি, আর বেঈমান যারা মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজটি কেমন নামাজ হবে? যে নামাজে নবী দেখা যায়, যে নামাজে আল্লাহ দেখা যায়, যে নামাজটা জীবনের শেষ বলে ইবাদত করা হয়। আব্বা আমার ওই নামাজে মজা পাওয়া যায়। হে সোনা মানিক, জাহান্নাম এমন একটু জায়গা, জাহান্নাম সাতখানা স্তর আছে বাবা, সাতটা ভাগ রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াটাকে যখন ধ্বংস করে দেবেন, পুরো টিমের ন্যায় হয়ে যাবে, যদি একটি ডিম বাসানো হয় মাগরিবে মাশরিক থেকে দেখা যাবে, আব্বা আমার এমন অবস্থা হয়ে যাবে বাবা, আজরাইল ফেরেশতা তার মরণ হবে, আল্লাহ পাক বলবেন এ ফের আই আজরাইল, তুমি তোমার স্থান থেকে তুমি তোমার ডান হাতটা ভরে দাও। বাবাজি আমার রূহ বার করে নেওয়া হয়, এত চিৎকার মেরে কাঁদবে ইসরাইল, মালাকাল মউত কাঁদবে, আল্লাহ মরণের যদি এত কষ্ট হয়, আমি যদি জানতাম আর কখনো এই দায়িত্ব আমি নিতাম না, আল্লাহ এত কষ্ট আমি জানি না, মরণের কষ্ট যে মরে সেই জানে, এনা চা কেউ জানে না রে বাবা। ইসরাইল ফেরেশতা যখন মানুষের রূপ ধরে ধরে মানুষের কাছে আসে, ও আমার সোনা মানিকের, এই রূপ ভাবে একদিন মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন বাবাজি, মুসা নবী যখন আজরাইল ফেরেশতাকে দেখেছেন মরণের জন্য এসেছে, এক চড় মেরেছে আজরাইল ফেরেশতার একটা চোখ বেরিয়ে গেছে, আজরাইল ফেরেশতা ছুটেছেন, আল্লাহ আপনার কালিমুল্লাহ আমাকে আঘাত করেছে, আমার বন্ধুর কাছে গেছো, আমার বন্ধু যাতে রাজি হবে আমি আল্লাহ পাক সেটাই মঞ্জুর করব, যাও যা হবে, দুনিয়ায় যদি থাকতে চাই আমি আল্লাহ আয়ু বাড়িয়ে দেব, আর যদি আসতে চাই আমি আল্লাহ তাকে নিয়ে নেব, যাও তার
কাছে চলে যাও। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি, কিয়ামত পর্যন্ত আমি যত মানুষের রূহ কবজ করব, কেউ যেন আমায় পৃথিবীর জমিনে আমাকে দোষারোপ করে সবাই কেউ যেন দেখতে না পায়। যে মরবে সেই দেখবে, আমি তার দেখব, সে আমায় দেখবে, আর আমাকে দোষারোপ যেন না করে, কারণ আমি আমি আজরাইল দোষ নিতে চাই না। রুজি থাকতে আমি তার রুজি ভক্ষণ করিনি, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বাপ কাঁদে, বন্ধু কাঁদে, সবাই কাঁদে, এই কান্নার জন্য আল্লাহ আমি কি কি ক্ষতি করেছি। তারে ফেরেশতা যিনি রুজির ফেরেশতা সে পর্যন্ত বলতেছে, এক লোকমা রুজি থাকতে আমি তার রুহ কবজ করিনি, এক ফোঁটা পানি থাকতে আমি তার পানি বন্ধ করিনি, আল্লাহ কেন আমায় দোষারোপ করে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা আজরাইল তুমিও দোষ নেবে না, আমিও দোষ নেব না, খেলা হলো মৃত্যু আমার, কিন্তু দোষ তোমারও না আমারও না। আব্বা, মানুষ মরে অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি রাস্তার ওপাশে না যেত তাহলে গাড়ি এসে মারতে না। আল্লাহ পাক বলেন, মরণ আমি দেব, আমার বান্দা বান্দি তোরা কারণ খুঁজে বেড়া, কারণ খুঁজে বললো কেন, স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, গুলি করেছে, বম মেরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার দেখাই নাই, আমার কারণ। কিন্তু ইমানদারের কথা হলো, আল্লাহ যতটুকু রুজি লিখেছেন ততটুকুই হয়েছে, আল্লাহর হুকুম না হলে মৃত্যু। ইবলিস তো আমাদের কাছে ধোকা দিয়ে বলতে চাচ্ছে, তোর বাপের ডাক্তার দেখাইনি। অনেক সময় অনেক গণৎকারকের কাছে যায়, বাপ মরে গেছে, মা মারা গেছে, তাহলে তোমার বাপের ওই উপরই দোষ ছিল না? বলিলাম যে এই তাবিজটা লিতে লেওনি, শয়তানে তোমার বাপের মেরে ফেলেছে। এই বাস্তবে গুলো ঘটে, যেগুলো বাস্তবে দুনিয়া ঘটছে দেখেন। অনেকে তাবিজ গন্ডা করা লোক আছে, ওরা বলবে তোর বাপের যদি ওই তাবিজটা দিতিস, 2000 টাকা দাম, বলিলাম বলি তুই লিসনি, তোর বাপের যদি তাবিজটা দিতিস, তোর বাপ মরত, তোর বাপ বিছানায় ঘুমিয়েছিল, পালা টিপিয়ে জেনে মেরে ফেলেছে। একে তো মরেছে তার মনে ব্যথা, উপরন্ত ও তার ইমানটা নষ্ট করছে, ঠিক কিনা? কিন্তু আমরা ইমানদার, আমাদের বিশ্বাস মরণ আল্লাহ দেয়, রুজি থাকতে এক ফোঁটা পানি থাকতে তার পানি বন্ধ হবে না, ঠিক কিনা? এক লুকমা রুজি থাকতে তার রুজি ছিনিয়ে নেওয়া হবে না, মৃত্যু দেবে আবে। কিন্তু আপনার আমার ইমান এত দুর্বল হবে কেন? কথা বোঝা যায়? আব্বা জি আমার সোনা মানিকের জাহান্নাম, আব্বা আমার সাতটি স্তর পৃথিবীতে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়া হবে, আমার গুনাহগার ব্যক্তি দিগকে জাহান্নামে দিবেন, জাহান্নামের উপরে পুলসিরাত বানিয়েছে। এই সোনা মানিকের জুলের থেকে শুরু, তলোয়ারের থেকে ধার, পুলসিরাত হতে হবে প্রত্যেককে পথ। আব্বা আমার নবী ওলি গস কত আব্দাল, বাবা আমার যত আছে সবাই পুলসিরাত পার হতে হবে। এই সোনা মানিকের কেউ বিজলির মতো পার হবে, বাবা আমার ওই বিজলির মতো মা ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা এপারে সঙ্গে সঙ্গে ওপারে, সঙ্গে অনেক সাথী তার সঙ্গে যাবে, আসিয়া যাবে, মারিয়া যাবে, সুবহানাল্লাহ, আসিয়া ঈসা নবীর মা, বিবি আপনা বিবি মারিয়াম ঈসা নবীর মা, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। আব্বা আমার এমনি করে আপনার কয়েকজন নেককারিণী মহিলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহ তাআলার সঙ্গে পুলসিরাত পার হবে। হে যুবকেরা, কেউ বা পৃথিবীর জমিনে কবর থেকে যখন আপনার কিনা উঠানো হবে, খেয়াল করবেন বাবা, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করার পর আজরাইল ফেরেশতা নিজেও মৃত্যুবরণ করেছেন, যত সময় তার হাতে রুহ কথা হয়েছে, যেই না রুহু চলে গেল, আজরাইল বন্ধ একা আমার আল্লাহ আল্লাহ আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ বলে টাকা কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ একা থাকবে যখন, আমার নবীর দরুদ চালু থাকবে তখন, থাকবে না? আল্লাহ পড়ে, আল্লাহ বলা কেউ থাকবেন না, ফেরেশতা কেউ নেই, মানব দানব জিন পশু পক্ষী কিছুই নেই, মহাপর্ব সব গলে গেছে, রব্বুল আলামিন একা,
আর আমার আল্লাহ ইবাদত করে না, নবীকে মহাব্বত করে, আমার নবীর মহাব্বতে আল্লাহ দরুদ পড়ে। পড়ছে, পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকবেন, জোরে বলে আমরা পড়ব। যাদের কাজ আল্লাহ করে করবে। জীবিত করবেন বাবা, ইসরাইল ফেরেশতাকে ডাক দিয়ে যখন আপনার সিংহায় ফুঁক দেওয়ার জন্য আওয়াজ দেওয়া হবে, প্রথমে আওয়াজ হালকা হবে, এত কড়া আওয়াজ হবে, সব কবর থেকে উঠবে বাবা বেহুশের মতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার কি না ফেরেশতাগণকে হুকুম করবেন, সব রুহ সব দেহের ভিতরে দাও। এখন রুহগুলা যখন ভিতরে দেওয়া হলো, সবাই আপনার কি না হাতর মাঠে দেখতে যে 12টি সূর্যের মুখ হয়েছে বাবা, এমন সূর্যের মুখ বাবা আমার টিকে থাকা যায় না। আব্বা আমার সোনা মানি কে আর ওই হাসরের মাঠে পৃথিবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসর মাঠ কায়েম করেছেন 50,000 বছরের একটা দিন। সুবহানাল্লাহ, একদিন 50,000 বছর হবে বাবা। ই সোনা মানি কে আর আল্লাহ পাক আল্লাহ তাআলার খেলা, এমনি করে আপনার সূর্যের যখন তাপ লাগবে মানুষের মাথায়, মানুষের ঘিনু মগজ গুলো কাল দিয়ে নাক দিয়ে গলে 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 পড়বে বাবা, এত পা রাখা যাবে না। ওই সময় যদি নামাজি হয়, ফজরের নামাজটা তার পায়ের খরম হবে, হাসরের মাঠের তাপ লাগবে না। তুমি তো ফজরের নামাজ পড়নি ঘুমিয়েছ, এখন তোমার তোমার খরম হবে না, পা চলে যাবে, পড়বে, ছটপট করবে, কিছুই নাই তোমার। আপনি জোহরের নামাজ পড়েছেন গায়ে, আপনার জোহরের নামাজটা আপনার প্রীতি ওই সময় হাসরের মাঠে যাবে আপনার কাছে। নামাজ আপনি আদায় করেছেন বলে যে নামাজে আল্লাহর আল্লাহর হাবিবের মহাব্বত আল্লাহর ইবাদত যে ইশকে নামাজ হয়েছে, ওই নামাজটা আপনার হাসরের মাঠে কি আপনার গায়ের জামা হয়ে যাবে। আব্বা আমার গায়ে তাপ লাগতে দেবে না, পায়ে তোমার খং হবে তাপ লাগবে না, দেহে তোমার জামা হবে আপনার আর হাসর মাঠে সূর্যের তাপ লাগতে দেবে না। আসরের নামাজ যাবে, হাতে রুমাল হবে, খাম মুজবে, মাগরিব মাথার ছাতা হবে, জুরিকুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে আপনি আমি তো নামাজ পড়িনি, আব্বা আমার সোনা মানি কে আর ওই হাসরের মাঠে এমনি করে আপনার কিনা তাপ যখন হয়ে যাবে, মানুষ গলে 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 পড়বে, খামের চোটে এমন হবে মানুষ কারো হাঁটু পর্যন্ত খাম হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো বাবা আপনার সাঁতরাতে থাকবে হাসর মাঠে। এ যুবকেরা এই জন্য বলা হয় নূর কা স্বাগত, নূর কি মেহক, নূর কা ছলকা যা মদিনা, তুঝে সালাম সাহিল রহমত, পর নহীঁ হোগা কোই ভি তশনা কা মদিনা, তুঝে সালাম। জোর বল, রোজ মহশর কা বো সূরত, হমকো ক্যা চলসায়েগা, খুদ হি ডুবা জায়েগা, খুদ হি ডুবা জায়েগা। প্যার নবী কি দামন মেঁ করেঙ্গে হম আরাম, মদিনা তুঝে সালাম। বিষয়টা কি বলতে চাচ্ছে দেখে, রোজে মহশর কা ও সূরজ হমকো কিয়া ঝলসায়েগা, হাসরের মাঠের ওই 12টি সূর্যের মুখ আমাদেরকে কি ঝলসাবে, ও তো নিজেই ডুবে যাবে। কেন? পেয়ারা নবী সি দামানের তলায় করবো আমরা আরাম, আমরা তো নবীওয়ালা, ঠিক কি না? এটাই উত্তর হচ্ছে। রোজ মহশর কা ও সূরজ হমকো ক্যা ঝলসায়েগা, খুদ হি
ডুবা যায়েগা প্যার নবী কে দামন মে করেঙ্গে হাম আরাম মদিনা তুঝে সালাম নূর কা সাগর নূর কি মেহক নূর কা ছলকা জাম মদিনা তুঝে সালাম জুর ওই সময় নবী ওয়ালারাই রাসূলুল্লাহর দামান তলে ঠাই পায়। আচ্ছা হাসর মাঠ সাজানোর দরকার, হাসর মাঠ সাজানোর দরকার। আল্লাহ যদি বলেন এই জাহান্নামী জাহান্নামে যা, এই জান্নাতি জান্নাতে যা, কেউ বাধা দেওয়ার আছে? কেউ তাই বাধা দিল জাহান্নামী জাহান্নামে চলে যাবে? কারণ তিনি মহান। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো মহান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মহান, নিশ্চয় আল্লাহ যাহা ইচ্ছা তাই করেন। তাহলে হাসর মাঠ সাজানোর দরকার কি? সরকারে আলা হযরত বলছেন, ফারশো বলে তেরি শওকত কা উলুকিয়া জানে, খুসরো আরশো পে উড়তা হে ফারেরা তেরা। আমি আল্লাহ হাসরের মাঠে আমার নবীকে যে কতটা শান ও মান সম্মান দিয়েছি এটাই দেখানোর জন্য হাসর মাঠ কায়েম করে। সুবহানাল্লাহ, খেয়াল কর এখন হাসর মাঠে তো সূর্য তাপ, নামাজিরা রেহাই পেল, ইমানদারেরা রেহাই পেল, রসুলুল্লাহ দামানের তলা ঠাই পেল, আব্বাসজি আমার কেউ সাত রাতে থাকবে এইভাবে আপনার কিনা চললে বহু কষ্ট। এরপর আব্বাসজি আমার সাত রাতে কেউ থাকবে, যার যেমন পাপ তার তেমন শাস্তি, যার যেমন পাপ তার তেমন শাস্তি। আব্বাসজি আমার পৃথিবীতে হাসরের মাঠে পা রাখবে এমন কেউ ক্ষমতা আছে? সব কবর থেকে উঠবে যখন উলঙ্গ, কেউ কারো পানে তাকাতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কি ওইখানে উলঙ্গ থাকবো? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খাদিজা কেউ কারো পানে তাকানোর ক্ষমতা নাই, সব কবর থেকে ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। ইয়া নাফসি বলবে জাহান্নামের আযাব জাহান্নামের শব্দ হবে বাবা, এ সোনা বাণী কেরো, আল্লাহ পাক অর্ডার করবেন ফেরেশতারা যাও জাহান্নামকে ধরে আনো, এ যুবকেরাও জাহান্নাম তর্জন গর্জন আওয়াজ করবে, তার 30,000 আপনার কি দাও মুখ আছে, প্রত্যেক মুখে 30,000 করে পেটি আছে, এ যুবকেরা ওই এক দাঁত আর এক দাঁতের উপরে যখন দেবে, আব্বা আমার বিজলি চমকালে যেমন আদা আওয়াজ হয় শব্দ হয় এমন শব্দ হতে থাকবে, যুবকরে মানুষ হতভম্ব হয়ে যাবে, হাসর মাঠ আপনার হুলস্থুল মেচে যাবে, জাহান্নাম লাপাতে থাকবে, আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে শিকল দিয়ে টেনে ধরে থাকো, নইলে আল্লাহ পাকের ক্রোধে আপনার কিনা জাহান্নাম সৃষ্টি হয়েছে, জাহান্নামের সঙ্গে ওয়াদা করা আছে তোর ক্ষুধা একদিন মিটানো হবে, জাহান্নাম দেখে সবাই পালাতে থাকবে বাবা, ওই সময় বাপ বেটা বলে পরিচয় দেবে দাও, বিবি স্বামী বলে পরিচয় দেবে দাও, স্বামী বিবি বলে পরিচয় দেবে দাও, বন্ধু বন্ধু বলে পরিচয় দেবে দাও, আপনজন আপনজন বলে পরিচয় দেবে দাও, এ বাবা তুলসীরাত যখন পার হবে, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহ তাআলা পার হবে, পয়গম্বরগণ পার হবে, আলেম ওলামা যারা হবে তারা পৃথিবীর সবিরে হাসর মাঠে তাদের চেহারা থেকে নূরের জ্যোতি বার হবে, অনেক মানুষকে সঙ্গে করে নিয়ে খাঁটি আলেমেরা তুলসীরাত পার হবে। খাঁটি আলেম হুজুর, এখন আলেম পাস করলি আমরা আলেম বলি, আলেম তিন ভাগে বিভক্ত বাবা,
নেট খুলবে না আলেম ওলামার অভাব নাই, এ যুবকেরা ওয়াজের অভাব নাই। আলেম তিন ভাগে বিভক্ত, এক নাম্বার আলেম কেতাব পড়ে আমল করে, এই আলেমটা খাঁটি আলেম, এই আলেমটার চেহারা দেখলে নবী দেখা নাকি পাওয়া যায়। ওই আলেমটা যদি কোনো গেরামে যায়, ওই কে ওই আলেমের কদমের বিনিময় কবরে আজাব মাফ হয়ে যায়। এ বাবা আলেম, ওই আলেম কই? এখন তো সবাই আলেম, সবাই আলেম। আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমার নবী পাকের ওয়ারিস, আমার নবীর মালে ধনী যারা প্রকৃত আলেম হলো তারা। আর আমার রাসূলুল্লাহর মালে ধনী যারা হতে পারিনি, গরিব হয়েছে যারা, আলেমের খাতা থেকে বাদ পড়েছে তারা। আব্বা আমার দুই নাম্বার আলেম কেতাব পড়ে আমল করে না, তিন নাম্বার আলেম আমল করে কেতাব পড়ে না। দুই নাম্বার আলেম ছড়াছড়ি গাছ ছাড়া ভূত বেশি, খাঁটি আলেমের বড় অভাব। ঠিক না? আলেম ওকে শুধু এর দোষ, কিন্তু বন্ধুরে বাবারে আমিনুদ্দিনকে গালি দেওয়া সুবিধা নাই। রহমত আলীর আলামিনের দোষ ধরলে বুঝে নেব তোমার ভিতরে মায়া না, কারণ যার মধ্যে মায়া থাকে ভালোবাসা থাকে সে তার বদনাম করে না, দুর্নাম করে না। যদি কেউ দুর্নাম করে বাবা আমার, প্রতিবাদ করার ক্ষমতা থাকলে করে, যদি না করে তার বক্তব্য না শুনে চলে যায়, কারণ তার প্রতি তার ভালোবাসা আছে। আর ভালোবাসার মানুষের বদনাম করলে সহ্য, তুমি কেমন ভালোবাসো আমার নবী সামনে বিয়া নবী করেন কথাই কাজে আকিদায় ইঙ্গিতে চার ভাবের কোনো ভাবে যদি আমার রাসূলুল্লাহর বিয়া নবী করে, বুঝতে হবে ওই ব্যক্তি নবী প্রেমিক নয়, কারণ জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসে তার নাম ইমানদার। বোঝা যাচ্ছে বন্ধুরে? সোনামানিকের এমনি করে এখন তুই সুন্নির আলেম ভর্তি হয়েছে, আজ যদি পৃথিবীর জমিনে সুন্নি আলেম গুলো এক হতো, তাহলে আজ সমস্ত দলের মানুষ এসে বাধ্য হতো আসলে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে গদিতে কে বসবে। ঠিক বলছি না? ঠিক। আলেম কই? বন্ধুরে সবাই ডিগ্রি ধারী, আমরা ডিগ্রি দেখে বিচার করি না, মহব্বত দেখে বিচার করি। তোমার ডিগ্রি চার পাতা থাকতে পারে, কিন্তু মহব্বত যদি দেখি কিঞ্চিত ত্রুটি করো যা বুঝে নেব মহব্বতে ঘাটতি যার। নবীর ইমানদার ব্যক্তির ভিতরে ঘাটতি আছে তার, ঠিক কি না? তুমি ডিগ্রি দেখাচ্ছ আর আমরা মহব্বত দেখাচ্ছি। বাবা ডিগ্রি দেখে ভুলিনি, মহব্বত দেখে ভুলেছি। আব্বাজি আমার সোনামানি গরব, হাসরের মাঠে পৃথিবীর জমিনে আমরা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হই, হাসরের মাঠে কত মানুষ জাহান্নামে চলে যাবে, কেউ বা আপনার ফুলসিরাত পার হতে গিয়ে কাঁদতে চিৎতে পড়বে বাবা। এমনি সময় আমার নবী আপনার নবীকে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন, আমার নবীকে নিয়ে এসো, সত্তর হাজার ফেরেশতা নিয়ে যাও, বোরাকটা দিয়ে যাও, রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে। হাবিব আমার জাহান্নামের এই আওয়াজটা শুনলেন, সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে হাসরের মাঠে। কে আমাদেরকে বাঁচাবে? বিবি পরিচয় দেয় না স্বামী বলে, স্বামী পরিচয় দেয় না বিবি বলে। যদি বিবি আমার কাছে একটা নেকি চায়, যে বিবির জন্য তুমি এত কষ্ট করেছো, যে বিবির জন্য এত কষ্ট করে রাত দিন একাকার করেছো, যে বাচ্চার জন্য তুমি নামাজ ছেড়েছো, সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, ও বেটা তোমায় বাপ বলে পরিচয় দেবে না, বাপ বেটা বলে পরিচয় দেবে না, স্ত্রী স্বামী বলে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দেবে না, বন্ধু বন্ধু বলে পরিচয় দেবে না। কারণ পরিচয় দিলে নেকি দিতে হবে, জাহান্নাম লাভ মারে বর্জন করে খাবো, আল্লাহ খোদা মিটাইয়া দাও। সব
সবাই মিলে কান্না করতে করতে আদম নবীর কাছে পৌঁছাবেন, ও আদম আলাইহিস সালাম আপনি আমাদের আদি পিতাও, আপনি আমাদেরকে একটু আযাব থেকে বাঁচান, এই দুর্দিনে আপনি উদ্ধার করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তুই পার, আমি ত্রুটি করে ফেলেছি। তাই বলে নবীদেরকে গুনাহগার বলা যাবে না, পাপি বলা যাবে না, সমস্ত নবীরা হলো নিষ্পাপ মাসুম নবী। জোরে বলুন, তবে এখানে আদম নবী কাঁদবেন ওই সময়? আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বলেছেন, লা তাকরাবু শাজারাও, খবরদার গাছের নিচে যেও না, খাওয়া তো দূরের কথা, নিকটতম হইও না। আমি আদম মানতে পারিনি, আল্লাহ বলেন খেয়ো না, আর মাসিয়াতে খোদা বলে আদম খা, যদি তুই না খাস দুনিয়া আমার বান্দাবান্দি হবে না, ঠিক কি না? এটাকে ভুল বলা যায় না, যারা বলে এটা ভুল ওদের জ্ঞানের ভুল। যে কারণে আমরা দুনিয়ায় এসেছি, আদম নবী যদি না খেতেন নবী কেউ পেতাম না, কোরআনও আমরা, নামাজও আমরা, দুনিয়াতেও আমরা আসতাম না। এটাই খাওয়ার তো আল্লাহর হিকমত, এটাই আল্লাহর হিকমত, একে ভুল বলা যায় না। কিন্তু আদম নবী শুধু ওইটুকুর জন্য বলেন, আমি পাচ্ছি না, কারণ আমি হুকুম অমান্য করে ফেলেছিলাম। বান্দা কখনো বলতে পারে না, আচ্ছা শোনেন, আমি জিনিসটা আর একটু বুঝাই। আপনি জানেন আপনার বাপ লেখাপড়া শিখিনি, আপনি কলেজের ছাত্র, আপনি বিএ পাশ করেছেন, এমএ পাশ করেছেন, বিশাল বড় ডাক্তার হয়েছেন, আপনি জানেন আপনার আব্বা আপনার মতো লেখাপড়া জানে না, কিন্তু আপনি বলছেন মূর্খ, আমার বাপ মূর্খ ছিল, এটা কি বলা যায়? সত্য, বাপ লেখাপড়া শিখিনি, কিন্তু ওই মূর্খ কথাটা বলাটাই হলো বিয়াদ, কারণ তার সন্তান, ঠিক কিনা? বাবাজি আমার ঠিক তদরূপ, আমাদের আব্বা এটা খেয়েছেন, কিন্তু এটাকে আমরা কিছু বলতে পারি না, এটা লাকজিস বলাও ভুল, ভুল বলাও ভুল, এটা মাসিয়াতে খোদা, আদম খা, দুনিয়ায় যা, তারপরে আমার বান্দা বান্দি হবে। জান্নাতে তো সন্তান হওয়া নিষেধ, জান্নাতে বাচ্চাই হবে না, তো হাওয়া আর আদম দুইজনে মিলে যখন আপনার জান্নাতে ছিলেন, তো সন্তান হবে না, দুনিয়ায় না এলে তো সন্তান হয় না, আর সন্তান না হলে তো আবাদ হবে না। আল্লাহ সব সাজিয়েছেন তো বান্দা বান্দির জন্য। যাই হোক, আদম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না। আব্বাজি আমার সোনা মানিকের, ও আমার সন্তানগণেরা, তোমরা খলিলুল্লাহর কাছে যান, খলিলুল্লাহর কাছে যান, খলিলুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে খলিল বলে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমিও দুনিয়ার জমিনে আমি আপনার কিনাব জব যেতে পারবো না, তোমাদের উপকার করতে পারবো না, জাহান্নাম থেকে তোমাদের বাঁচাতে পারবো না, কারণ আমি দুনিয়ার জমিনে আমি দুইবার আপনার কিনা করে ফেলেছি। একবার যখন আমি সারাকে বিবাহ করে চলে যাই, আমি এমন সময় নিয়ে যাই, ওই সময় বাদশা যিনি ছিল, ক্ষমতাধারী যিনি ছিল, তারা সুন্দরী মহিলা দেখলে নিয়ে যেত, বাক্স ভরে নিয়ে যায়, এমন সময়তে জিজ্ঞাসা করে কে ইনি, তা আমি বলেছিলাম আমার এটা বোন, নিজের স্ত্রীকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন এটা আমার বোন। কিন্তু হাকিকি কুল্লু মুমিনুন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুমিনের ভাই, ইসলামী বোন, কিন্তু বিবি, এইটুকু যে আমি বলেছি এটাকে ভুল বলাও যায় না, কি কথা উনি ঠিক বলেছেন, কিন্তু উনি বলছেন এইটুকুর কারণে আমার কি হবে তার ঠিক নেই। তোমরা মুসা আলী সালামের কাছে যাও, মুসা আলী সালামের সঙ্গে আল্লাহ বাক্যলাপ করেছে, কথা বুঝতেছেন? আসল মাঠে তোমার সুবিধা হচ্ছে আপনাদের, না না চালিয়ে যান, চালিয়ে যান, হাসর মাঠে বাবাজি আমার সোনামানি কেন, মুসা আলী সালামের কাছে সময় ছুটে এসেছেন, হাজাতে মুসা আলী সালাম আছে, চুপ
করে মাথা নিচু করে বসে আছেন। ও কালিমুল্লাহ, আমাদেরকে আপনি একটু বাঁচান জাহান্নাম থেকে। বন্ধুরে মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি একটু আমাদেরকে একটু দেখুন না কি করা যায়। ও সোনা মানিকের মুসা আলাইহিস সালাম বলবেন, ও জগৎবাসী, ও আমার রাসূলুল্লাহর উম্মত বানেরা, হাসর বাজি শুনে রেখে দাও পৃথিবীর জমিনে। আজ আমি মুসা আলাইহিস সালাম হাসর মাঠে নিজিত চিন্তায় চিন্তিত। কিসের চিন্তা? ফেরাউন যখন তার লস্কর নিয়ে নীল নদী পার হয়ে আমি পার হয়ে গেলাম, ওরা ওখানে বলেছিল নবী মুসা আমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনবো। আমি মুসা আলাইহিস সালাম ভরক্ষেপ না করে সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়েছে। এই যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমি মুসা কি উত্তর দেব? তিনি বলছেন আমি নিজেই চিন্তিত। আব্বাসি আমার মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা ঈসা নবীর কাছে জানো, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় মহব্বত করেছেন, ঈসা রূহুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। ঈসা পয়গম্বরের কাছে যাবেন, ঈসা পয়গম্বর বলে আমি তো নিজেই চিন্তায় চিন্তিত, কারণ আমার উম্মতেরা আমাকে আল্লাহর বেটা বলেছে, আমাকে আল্লাহর বেটা বলেছে, এজন্য আমি চিন্তায় চিন্তিত। আমি তো আল্লাহর বেটা নই, আমি নিশ্চিত এমনি করে আমি নিজেই নিজেই ব্যতিব্যস্ত হয়ে আছি। তবে তোমাদেরকে একটা খবর দেই, একজন আছে হাসর মাঠে যিনি তোমাদের বাঁচাতে পারে। কে? তিনি কে? সবাই কাঁদবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে কাঁদবে, হুজুর বলুন না তিনি কে? সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলবেন, যার জন্য তাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি উম্মতের পাগল, দরুদ নবীজি তোমাদের বাঁচাতে পারবে। ওগো হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওরে উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে, ও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আগা আমার আপনার নবী যখন হাসরের মাটি আপনার কিনা সেজদায় প্রয়োগ কাঁদবে, ও গো রব্বুল আলামিন আমার উম্মতের হাসর মাটি বেকার হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের আগ জাহান্নামের শব্দ সইতে পারে না, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এ যুবক, আপনার আমার নবী পাকের কাছে যখন হাসর বাজি উপস্থিত হবেন, দরুদ নবী হাতখানা এমনি করে বলবেন, আনালাহ আনালাহ, এসো আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। সব নবীরা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। মুসা নবী ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী ইযহাবু ইলা গায়রি, আদম নবী ইযহাবু ইলা গায়রি, ঈসা নবী ইযহাবু ইলা গায়রি, নূহ নবী ইযহাবু ইলা গায়রি, সুলাইমান নবী ইযহাবু ইলা গায়রি, দাউদ নবী ইযহাবু ইলা গায়রি, আনালাহ আনালাহ, আমাদের নবী শব্দ শোনাবে, এই উম্মত কাঁদিসি না, আমি রাসূলুল্লাহ তোদের জন্যই দাঁড়িয়ে আছি। সাহাবায়ে আবার হাসর মাঠে নবী পাকের কাছে যখন পৌঁছাবে, আমার আপনার নবী জমিনে মাথা রেখে বলবেন, মালি আমি উম্মতের কষ্ট সইতে পারি না, উম্মতের কান্না সহ্য হয় না, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর কান্না দেখে আল্লাহ বলে, হাবিব গো তুমি মাথা উঁচু করো, মাথা উঁচু করো, আর কেঁদো না, হাবিব গো পানিটুকু লইয়া তুমি ওই জাহান্নামের দিকে ফিরে দাও। আমার রাসূল আপনার হাবিব আমাদের নবী হাসরের মাটি মাথা কানে তুলবে, আমার আল্লাহ পাক
পানি দিবেন, পানিটা জাহান্নামের দিকে ফেলা হবে, জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। হে যুবকের দরুদি নবীজি বলবেন, আল্লাহ এটা কোথাকার পানি গো, যে পানি দিলে জাহান্নাম নিবে যায়। আমার আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ তোমার উম্মতের আমি আল্লাহর ভয়ে নিশিরাতে বেটা বিটি ফেলে বাপ মা ফেলে যখন আমি আল্লাহর ভয়ে কান্না করেছি, ওই চোখের পানি গুলো কি আমি আল্লাহ পাক কুদরতি পিয়ালাতে ধরে দিয়েছি। আই হাবিব এই পানির এত ক্ষমতা জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا যখন জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে গেল, আমার আপনার নবী উম্মতগণকে সান্ত্বনা দেবে, উম্মতের আর কেঁদো না তোমরা, আমি নবী মিজানের কাছে রাসূলুল্লাহ লাফ মেরে যাবে, বাবা ফুল সিরাতের কাছে লাফ মেরে যাবে, ই সোনামানিকের হাউজে কাউসারের কাছে রাসূলুল্লাহ লাফ মেরে যাবে। যুবকরি উপমা স্বরূপ বলি, উদাহরণ বোঝানোর জন্য বলি, যখন দেখবেন কোন মুরগি যদি তার বাচ্চা দিয়ে আপনার খাওয়ার জন্য ভ্রমণ করে, হঠাৎ কোন কাক অথবা চিল যদি আসে, মুরগি আওয়াজ করে সাবধান হয়ে যা, সব বাচ্চাগুলো জঙ্গলে ঢুকে যায়। আর ওই কাক অথবা ও আপনার কিনা চিল যদি বাচ্চা দিতে আসে, মা লাফ দিয়ে ওই দিকে চলে যায়। কাক ডালের উপরে বসে, কাক বাচ্চা নিতে পারে না, কাক আপনার পালিয়ে গেল, মা আবার বাহু দুচ করে বলে, আয় বাচ্চা আয় কাঁদিস না, আয় বাচ্চা আয় কাঁদিস না, আমি মা থাকতে তোদের কাকের মুখে চিলের মুখে যেতে দেব না। হাসরের মাঠে যখন নাকি বদি ওজন হবে, জাহান্নামি জাহান্নামের দিকে অর্ডার করবে, আপনার আবার নবী লাফ মেরে ওই উম্মতের দিকে গিয়ে ধরবে, বলে উম্মত কাদিস না, আমি রসুল থাকতে তোর জাহান্নামে যেতে দেব না। কিতাবের ভিতরে আসতেছে, অগ্নির বেড়ি দিয়েছে জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যাচ্ছে। নবী আবার বলেন, ফেরেশতারা আমার উম্মত এই ব্যক্তি এত কান্না করে কেন, এত কান্না করে কেন, হুজুর দুনিয়ায় শুধু পাপ করেছে, নেকি করতে পারিনি বলে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে। আল্লাহ বলেন, জাহান্নামে নিয়ে যাও, তাই আমরা নিয়ে যাচ্ছি। এ বাবা নবী চিনলে না, আল্লাহ হাশর মাঠে যদি পাকড়াও করে রাসূলুল্লাহ বাঁচায়া নেবে। আল্লাহ ধরলে বাঁচাবেন নবী, আর নবী যদি ধরেন কেউ বাঁচাবে না। কেন ফেরেশতারা এত অকষ্ট দাও, এর নবীর নাম বলো, ইনি যে নবীর উম্মত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহ্য হয় না ফেরেশতারা, মিজানের কাছে নিয়ে চলো, পাল্লার কাছে নিয়ে চলো, আমি নবী চোখে দেখব তার গোনা বেশি না নেকি বেশি। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হলো, দেখেন নেকি কম প্রতি বেশি, আমার আপনার নবী কাগজ লিখে ফেলে দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এক মিনিট আগের জাহান্নামীকে রাসূলুল্লাহ জান্নাতি বানাতে চাওয়ায়, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তুমি তোমরা খুশি হইয়া যাও, তোমরা দেখো আমার বান্দার গোনার দিকে, আর আমি দেখি আমার হাবিবুল্লাহর দিকে। আমি ওয়াদা দিয়েছিলাম হাবিব, তুমি যত সময় খুশি না হবে, সন্তুষ্ট না হবে, আমি আল্লাহ মাফ করতেই থাকবো। আল্লাহ যাকে ধরবেন নবী ছোড়াবেন,
আর নবী যদি ধরেন কেউ ছুটাতে আসবেন না, আপনার আমার নবী বলবে কাঁদবে না উম্মত, আমি নবী থাকতে তোরে জাহান্নামি হতে দেব না, ফিজানের কাছে গিয়ে বাঁচাবেন, বলসিরাতের কাছে গিয়ে তরাইয়া নেবেন, বাবা কাউসারের কাছে গিয়ে তরাবেন, ওই নবীকে ভালোবাসুক এহ জগতে লাভ পর জগতে লাভ। আব্বাজি আমার ওই হাসর মাঠে এত কষ্ট হবে, ওই কষ্টগুলো স্বীকার করতে হবে, আব্বাজি আমার জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যদি কেউ পড়ে যায় আব্বা আমার সত্তর হাজার বছর পরে একটা ঠেলা আপনার পড়েছে, একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, পড়তে অমন সময় লাগবে বাবাজি, জাহান্নামের কঠিন আযাব আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ত্বরায় জান্নাতবাসী করে দেবে।